নমস্কার আপনারা দেখছেন আপতাক খবর আমি চরম এই সময় আমি রয়েছি মদনপুরে আর আমার সাথে রয়েছেন ব্লক অধিকারী চলুন তার কাছে কিছু শুনে যে যে আসছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পঞ্চাশ হাজার টাকার বদলে ষাট হাজার টাকা অনুদান দিচ্ছেন সেই বিষয়ে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত আপনি সেক্ষেত্রে কিভাবে মানুষের দৌড়ে দৌড়ে কাজ করছেন কিভাবে এই আগামী দিন আপনি কাজ করবেন এবং সামনেই তো পুজো কি বলবেন দেখুন আমাদের যিনি দলনেত্রী যাকে আদর্শ করে আমি রাজনীতিটা করি তার নাম মমতা ব্যানার্জি আমি দেখেছি যখন আমি রাজনীতি রাজনীতি শুরু করি মমতা ব্যানার্জি সবসময় পিছিয়ে পড়া মানুষের পাশে থাকে এবং মানুষের দুঃসময়ে পাশে থাকার তার কর্মীদের সময় বার্তা দেন তাই আমি মমতা ব্যানার্জির আদর্শকে পাথিয়ে করে সবসময় মানুষে থাকার পাশে থাকার চেষ্টা করি আমি বিগত দিনে আপনারা সবাই দেখেছেন যে বিগত দিনে যখন লকডাউন গেছে মানুষকে খাওয়ানো থেকে শুরু করে বিভিন্ন সময় রক্তদান থেকে শুরু করে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে বসদান থেকে শুরু করে এবং দুর্গা পুজো কালী পুজোতে বস্ত্রদান খাওয়ানো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামী দিনেও মমতা ব্যানার্জির রাজস্বকে সামনে রেখে আমি মানুষের পাশে যেভাবে সম্ভব পাশে থাকার চেষ্টা বলবেন তার মধ্যে দেখেন আমাদের মুখ্যমন্ত্রী সবসময় মানবিক এবং উদার মমতা ব্যানার্জি দেখেছে যে বিগত দিনে যে লকডাউনের জন্য সাধারণ মানুষের যেহেতু আমরা গ্রামগঞ্জে বাস করি তা যারা মধ্যবিত্ত এবং যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ আছে তাদের চাঁদা দিতে কমিটিকে একটু সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তখন দেখলো মানুষের পাশে থাকার জন্য এবং আমাদের এই বাঙালির একটা দুর্গোৎসব মানে একটা নবজাগরণ মানুষের মধ্যে তৈরি হয় তা মানুষের এইভাবে পাশে থাকার জন্য তিনি প্রতিটা পুজো কমিটিকে প্রথমে দশ হাজার তারপরে পঞ্চাশ হাজার এখন ষাট হাজার টাকা করে দিচ্ছে যাতে পিছিয়ে পড়া মানুষের চাঁদা দিতে কোনো সমস্যা না হয় এবং পুজো কমিটি গুলোকেও পুজো করতে সমস্যা না হয় এবং আমি আমাদের যারা শ্রমিক সংগঠনটা করে তাদেরকে আমরা একটা বার্তা সবসময় দিই যে এই পুজোর মধ্যে তারা যেন মানুষের পাশে সর্বদা থাকে সেটা কিভাবে থাকবে থাকবে বলুন ধরুন এই আমরা এখন হকার ইউনিয়নের একটা কার্যালয়ে আছি এই পুজোর সময় স্টেশন দেখা যায় প্রচুর মানুষের ভিড় এই মানুষকে পরিষেবা একটা একটা মেডিকেল দেওয়া বা কিছু জল দেওয়া মানুষ সাথে বিপদে আপদে না পড়ে মানুষকে কিছু মাস্ক বিলি করা মানুষকে কিছু স্যানিটাইজ বিলি করা এইভাবে এবং টোটোওয়ালা এবং অটোওয়ালা যারা আছে তাদেরকে বলা হয়েছে যে যাতে তারা ধীরে সুস্থে গাড়ি চালায় মানুষ বিপদ আপদে না পড়ে কোন অ্যাক্সিডেন্টের মধ্যে একটা পুজোর সময় মানুষজন কোনো বিপদের সম্মুখীন না হয় এইভাবে আমরা বিভিন্ন স্তরে শ্রমিক সংগঠনের মেম্বারদের আমরা একটাই এই বার্তাটা দিয়েছি যে মানুষের পাশে যেভাবে থাকতে হবে সামনে পুজো কি বার্তা দেবেন কি শুভেচ্ছা বার্তা দেবেন সামনে পুজো মানুষকে একটাই বার্তা দেব যে মানুষ যেন সুস্থ থাকে এবং মানুষ মানুষের পাশে থেকে পুজোটা দারুণভাবে উপভোগ করে এবং মানুষকে যেন এই আনন্দের ভালোবাসা আন্তরিকতা মানুষকে তারা ঘরে ঘরে পৌঁছে দেয় কল্যাণী ব্লক আইন ভাইস প্রেসিডেন্ট মদনপুর রেলওয়ে হক ইউনিয়নের সভাপতি এবং মদনপুর দুনং নং অঞ্চলের পঞ্চায়েত সদস্য माप्प अधिकारी